হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইসডাম বন্ধুরা রাজ্যে ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নোটিশ প্রকাশিত হয়েছে তো কবে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে কখন নেওয়া হবে এবং কোথায় নেওয়া হবে সেই সঙ্গে কতজন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে এছাড়া ইন্টারভিউ লিস্টে আপনার নাম আছে কি না কীভাবে আপনারা চেক করবেন সেই সঙ্গে যে সমস্ত প্রার্থীদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে তারা ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিট কার্ড কীভাবে সংগ্রহ করবেন এই নিয়ে থাকবে আজকে সম্পূর্ণ আলোচনা তো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লেটেস্ট ভিডিওর আপডেটগুলি আপনি সবার প্রথমেই পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লুবি হেলথ ডট ডট ইন এই ওয়েবসাইটে তো এখানে আপনারা চলে আসবেন এবং এখানে আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে আপনারা দেখতে পাবেন রিক্রুটমেন্ট অপশান এখানে আপনারা ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে রিক্রুটমেন্ট অর কেরিয়ার এখানে দেখুন নতুন একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নোটিশ ফর ইন্টারভিউ তো এটা নিয়ে আমরা এখন আলোচনা করব দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর বাঁকুড়া পিন সেভেন টু টু ওয়ান টু টু অর্থাৎ এই বিজ্ঞপ্তি কিন্তু বাঁকুড়া জেলা থেকে প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেমো নাম্বার দেওয়া আছে এবং ডেট দেওয়া রয়েছে আজকের ডেট সেই সঙ্গে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমেল আইডি দেওয়া আছে নোটিশ ফর ইন্টারভিউ এখানে দেখুন কী বলা হচ্ছে দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হু সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশান টু রেন্ডার সার্ভিস ইন কোভিড নাইন্টিন রিলেটেড ডিউটিজ অ্যাস মেনশন ইন মেমো নাম্বার দেখতে পাচ্ছেন ডেট দেখতে পাচ্ছেন অ্যান্ড সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ডেটেড respectively, are hereby instructed to attend the office অফিস of the undersigned for document verification and interview on ইন্টারভিউ অন ইলেভেন জিরো সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফর এনগেজমেন্ট ইন কোভিড নাইন্টিন রিলেটেড ডিউটিস ফর এ পিরিয়ড অব টু অন বেসিস তো বন্ধুরা এখানে আপনাদের বলা হচ্ছে কোভিড নাইন্টিন সংক্রান্ত কাজের জন্য ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা অনেকেই অনলাইনে আবেদন করেছিলেন তো সেই আবেদনের ভিত্তিতে কিছু প্রার্থীকে ইন্টারভিউ এবং ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে তো আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে এগারো ছয় দু এই তারিখে তো এখানে কিন্তু লিস্ট দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে দেখুন বলা হচ্ছে ডেট অফ ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান বলা হচ্ছে এগারো ছয় দু হাজার কুড়ি ফ্রম টুয়েলভ নুন অনওয়ার্স তো এগারো ছয় দু হাজার কুড়ি এই তারিখে বারোটা থেকে শুরু হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান সেই সঙ্গে দেখুন এখানে বলা হচ্ছে ফর এ পিরিয়ড অফ টু মান্থস অন ভলেন্টারি বেসিস তো এখানে আপনাদের দু মাসের চুক্তির ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে সেই সঙ্গে দেখুন টাইম অফ রিপোর্টিং ফর রেজিস্ট্রেশন টেন থার্টি এ এম তো আপনাদের রিপোর্টিং টাইম বলা হচ্ছে টেন থার্টি এম বা দশটা তিরিশে আপনাদের রিপোর্টিং টাইম এরপর দেখুন প্লেস অফ রিপোর্টিং বলা হচ্ছে অফিস অফ দ্য সি এম ওএইচ বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর বাঁকুড়া এরপর দেখুন বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ উইথ অল অরিজিনাল ডকুমেন্টস ইন রিলেশন টু এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান আইডেন্টি প্রুফ অ্যান্ড রেসিডেন্সিয়াল প্রুফ উইথ ওয়ান সেট অফ ফটো কপি অফ অল ডকুমেন্টস উইথ সেলফ তো এখানে আপনাদের বলা হচ্ছে ইন্টারভিউতে আপনার সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যাবেন এবং সেই সঙ্গে সমস্ত ডকুমেন্টের ফটো কপি এক কপি ফটোকপি সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবেন যেখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান আইডেন্টি প্রুফ রেসিডেন্সিয়াল প্রুফ সমস্ত কিছু আপনারা নিয়ে যাবেন আচ্ছা এরপর দেখুন যে সমস্ত প্রার্থীদেরকে এই ইন্টারভিউতে ডাকা হয়েছে তাদের নামের লিস্ট এখানে প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নামের লিস্ট এখান থেকে আপনারা দেখে নেবেন আপনাদের নাম আছে কি না তো এখানে কিন্তু মোট তিরিশ জন প্রার্থীকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা দেখে নেবেন আপনার নাম আছে কি না সেই সঙ্গে এই সমস্ত প্রার্থীদের জন্য ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিট কার্ডের একটা কপি দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং এখানে আপনাদের বলা হচ্ছে এখানে প্রথমে এক নাম্বারে লিখতে হবে এখানে লিখতে হবে ইন্টারভিউ অর কাউন্সিলিং ফর দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই পোস্টের নাম লিখবেন এছাড়া দুই নাম্বারে দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট আপনার নাম লিখবেন এরপর তিন নাম্বারে বলা হচ্ছে অ্যাড্রেস আপনার অ্যাড্রেস লিখবেন চার নাম্বারে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট আপনার সই করবেন পাঁচ নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার আপনার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবেন এছাড়া এখানে বলা হচ্ছে দেখুন পাসপোর্ট সাইজ ফটো ডিউলি সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেট এখানে আপনার পাসপোর্ট সাইজের একটা ফটো লাগাবেন এবং আপনার সই করতে হবে